সকাল সকাল উঠে পড়েছি। আর সকালবেলায় উঠে দেখো একটু বিছানাপত্র ঠিকঠাক করে নিয়েছি, আর সকালবেলার বাসি কাজও হয়ে গিয়েছে। ঝাড়ু পোছা করে নিয়েছি, থালা বাসন ধুয়ে নিয়েছি। আর আজ তো উল্টো রথ, আর উল্টো রথে খাসির মাংসের অর্ডার দিয়েছিলাম, তো মাটানো চলে এসেছে বাড়িতে। আর মা বাবাও আসবে, ভাইকেও বললাম আসার জন্য। ভাই তো একটু কাজে ব্যস্ত, তো জানি না ভাইয়ের সময় হবে কি না। তো বাড়িতে কে কে আসছে সবাই তোমাদের সাথে শেয়ার করবো, আর তোমরা দেখতেই পাবে। তো আজ উল্টো রথ, উল্টো রথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর ছোটবেলায় আমি ভাবতাম উল্টো রথ মানে রথটা হয়তো উল্টে উল্টে যায়, কিন্তু এখন বুঝতে পারছি যে না, আমার চিন্তা ভাবনা একদমই ভুল। তারপর যখন ছোটবেলায় দেখতে যেতাম যে হ্যাঁ কেমন করে উল্টো রথ হয় দেখবো, রথটা কি উল্টে উল্টে যায়, তারপর দেখি যে না, রথ সোজাভাবেই চলে। চলো আরো বেশি বকবক না করে আমি স্নানটা সেরে ফেলি, তারপর তোমাদের সাথে আসছি কথা বলতে, সাথে থাকো। আরে দেখো ফ্রেন্ডস, প্রচুর বৃষ্টি হচ্ছে রাত থেকে, আর সকালবেলাতেও দেখো ঝিরিঝিরি করে হালকা বৃষ্টি হয়েছে। আর কি বলবো, উল্টো রথ সোজা রথ তো ভালোভাবেই কেটেছে, মানে বৃষ্টি হয় না। আর উল্টো রথে দেখো দেখাই যায়, কোনো না কোনো রথে বৃষ্টি হয়, তো জানি না বিকালে বৃষ্টি হবে কি না। বিকালে বৃষ্টি হলে তো মুশকিল হয়ে পড়বে, কারণ সোজা রথে আমি দেখতে যাই না। আর যেহেতু মা বাবা বাড়ির সব আসছে, তো উল্টো রথ দেখি বেরোতে পারবো কি না। বৃষ্টি হলে তো বুঝতেই পারছো বৃষ্টিতে ভিজে ভিজে। চলো, মেঘটা প্রচুর ধরে আছে এখনো, আশা করছি বৃষ্টি হবে, জানি না। আর এদিকে দেখো স্কুল চলছে, দেখো তুমি স্নান করে নিই ফ্রেন্ডস। নতুন একটা সকাল, নতুন একটা দিনে বুলবুল ভিলেজ লাইভ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই রথযাত্রা, শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর আজ উল্টো রথ, তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমি বুলবুল আমিও অনেক ভালো আছি। আর এখন বাজে সকাল 8টা, আর 8টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে আমার বাবার থেকে অনেকেই আসবে, বাবা ভাই মা জানি না কে আসবে, বুঝতে পারছি না ঠিক। একবার মা বলছে যে মা আর ভাই আসবে, আবার আমি বললাম যে না বাবাকেও সাথে নিয়ে আসবে, আর আমার ঠাম্মিও আসবে আশা করছি। তো কে কে আসে সবই তোমাদের সাথে শেয়ার করবো, আর তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো স্নান টান করে নিয়েছি দেখো, আর কইলিয়া স্নান করে নিয়েছি, এরপর করবো পুজো। পুজো করে তারপর সকালে ব্রেকফাস্ট করে নেবো, ব্রেকফাস্ট করার পর রান্না শুরু করব। আর কি কি রান্না করি সেটা দেখতে থাকো, আমার পাশে থাকো। দেখো এই এটা হচ্ছে তেলাপিয়া কই, আর এই মাছটা খুব আমার ফেভারিট, আমার খুব ভালো লাগে। তো মাছও কিনে নিয়েছি, আর মটনও নিয়ে এসেছি, চিকেনও নিয়ে আসবো, কারণ মটন হলে আমাদের কইলিয়া মটন খায় না, চিকেন খায় কইলিয়া পাইলিয়া। তো চলে এলাম কিচেনে দেখো ফ্রেন্ডস, আর এটা বানাচ্ছি একটু পেঁয়াজি মুড়ি খাবো বলে, সবাইকে মুড়ি খেয়ে খেতে দেবো, ফিলে যাচ্ছে। তারপর রান্না বাড়া শুরু হবে, সবাই বলতে আমরা চারজন, মানে আমরা মা মেয়ে আর আমার শাশুড়ি মা, হাজবেন্ড তো বাড়িতে নেই, বিউটি। তো ফ্রেন্ডস দেখো উনান শালকে চলে এলাম, আর রান্না করব, রান্না শুরু করব। সব কাটা বাটা হয়ে গিয়েছে, না বাটা হয়নি, সব কেটে নিয়েছি। আর দেখো মশলা বাঁটবো, সমস্ত সব নিয়ে এসেছি দেখো ফ্রেন্ডস, মশলাও বেটে নিয়েছি। আর এদিকে দেখো ভাজাভুজি করতে শুরু করে দিয়েছি, তারপর আলু ভাজবো, পেঁয়াজগুলো কুচিয়ে নেবো। এরকম মাংস হচ্ছে মাটন আর চিকেন। তো দেখো মটনের জন্য পেঁয়াজ ভাজছি, ভালো করে মশলাটা কষে তারপর গ্যাসে দিয়ে দেবো সিটি মারার জন্য। মানে এখন করে নিচ্ছি, ভালো করে কষে নিচ্ছি।
তো এটা দেখো মটন কষানো হচ্ছে। তো এটা কষানো হয়ে গেলে কুকারে সিটি মারতে দিয়ে দেবো গ্যাসে, তারপর মাছ রান্না করব, শাক রান্না করব, তারপর লাস্টে চিকেন রান্না করব। কারণ মটন হলে আমাদের বাড়িতে আমাদের বাচ্চাগুলো মানে কইলিয়া পাইলিয়া ওরা খায় না, আর আমার ঠাম্মিও খায় না মটন, ওই জন্য ওদের জন্য চিকেন করতে হয়। তো বেশ দেখো রান্না হয়ে গিয়েছে, এটাতে আছে চিকেন, আর আছে দেখো বেগুন ভাজা, পটল ভাজা, আর দেখো এটাতে আছে শাক ভাজা, আর এটা হচ্ছে বাটা মাছের তেল ঝাল করেছি, আর এটা হচ্ছে মাটন। কিছুটা মাটন তুলে রেখেছি অবশ্য, মানে ঘাটাঘুটি হয়ে যাবে বলে রাতের জন্য কিছুটা তুলে রেখেছি, সেটা নিচে রাখা রয়েছে। আর এটা কিছুই না, এটা একটু চিকেন কষা তুলে রেখেছিলাম কোয়েলিয়া পাইলিয়ার জন্য। তো আজকের মেনু এটাই। হ্যাঁ ফ্রেন্ডস, আমার বাবা মা ভাই আর ঠাম্মি চলে এসেছে, তো দেখো মিষ্টি নিয়ে গেছে, তো মিষ্টি খেতে দেবো ওদেরকে, একটু জল মিষ্টি দিই, তারপর ভাত দেবো। তো ফ্রেন্ডস দেখো বৃষ্টিতে ভিজে ভিজে রথ দেখতে যাচ্ছি, আর মা বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি এসেছে, মা বলছে আমি আর যেতে পারছি না, মানে অবেলায় ভিজেছে। তো আর বাবা গিয়েছে কোয়েলিয়াকে নিয়ে, আর আমি পাইলিয়াকে নিয়ে যাচ্ছি, পাইলিয়া আমাকে ছাড়া একদম যাবে না, আগের বারে তো ও যায় না, এবারে যাচ্ছে। সাথে থাকো। আর এই দেখো ফ্রেন্ডস, কোয়েলিয়া পাইলিয়া যখন থেকে মেলায় নিয়ে গেছি রথের মেলা, তখন থেকে বলেই যাচ্ছে মা আমি ওই লাফানোগুলোতে চাপবো চাপবো, জাম্পিং করবো। তো দেখো ওরা দুজনে কি লাফাচ্ছে দেখো দুজনে, মানে কি বলবো এত লাফাচ্ছে। রথ দেখে বাড়ি চলে এসেছি, আর ভাইয়ের সাথে একটু বেরিয়েছিলাম বাইরে, সেটা কিসের জন্য বেরিয়েছিলাম সেটা পরে তোমাদেরকে জানাবো। আর আমার মা কোয়েলিয়া দেখো, আমার মা হচ্ছে রান্না করছে রাত্রের রান্না, এটা হচ্ছে আমার মা, আর এটা হচ্ছে আমার ভাই, দেখিয়ে দিয়েছি তোকে। আর আমার আমার হচ্ছে ঠাম্মি ঘুমাচ্ছে, আর বাবাও শুয়ে আছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি, ড্রেসটা চেঞ্জ করে নি, গরম করছে। আর ঠাম্মি ভাবছে যে আমি কি করছি, এগুলো কি করছি বুঝতেই পারছে না। এটা আমার ঠাম্মা আর বাবাকে দেখানোর আছে, আর এটা আমার শাশুড়ি মা, তোমরা তো চেনই, খাওয়া হয়ে গেল রাত্রের। তো ফ্রেন্ডস এখন বাজে সকাল 9টা, মানে কাল রাতে ভিডিওটা আমি শেষ করতে পারি না, সবাইকে খেতে দিতে দিতে অনেক রাত হয়ে গিয়েছিল, আর বাবাকেও দেখানো হয় না। আগের ভিডিওতে তোমরা দেখেছো নিশ্চয়ই আমার বাবাকে, আর বাবা খেয়ে মানে বিকালের দিকে একটু বৃষ্টিতে ভেজেছে, যখন আসছিল তখন বৃষ্টি শুরু হয়ে গেছিলো মাঝে রাস্তায়, তো আস্তে আস্তে একটু ভিজেছে আর একটু টায়ার্ড হয়ে পড়েছিল, তো ঘুমিয়েও গিয়েছিল, বাবাকে আর ওই জন্য দেখায় না। তো বাবা ভাই মা ওরা ফার্স্ট সকালে বাড়ি চলে গিয়েছে, আর আমি যাচ্ছি একটু ডাক্তারে ডাক্তার দেখাতে কোয়েলিয়াকে, ওর একটু ঠান্ডা লেগেছে, গলায় খুব ব্যথা করছে, তো ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি। তো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো সুস্থ থেকো, এই কামনা করি। আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো।